ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আকাশের অবস্থা একদমই ভালো নয়। যে কোনো সময় আকাশ ভেঙে শুরু হবে ঝড় বৃষ্টি। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আজকে খেলা শেষ হতে বেশ দেরি হয়েছে, কাজে মাঠ ছেড়ে বেরোনোর সাথে সাথেই আজ বিকেল ফুরিয়ে প্রায় সন্ধ্যে শুরু হয়ে গিয়েছিল। বাড়িতে গিয়ে মায়ের হাতে আজকে কী পরিমাণ মার খাবে তারই হিসেব কষতে কষতে দ্রুতভাবে পা চালিয়ে ঘরের দিকে আসছিল নুটু। পরনে হাঁটু অবধি হাফ প্যান্ট, গায়ে গোলাপি রংচটা জামা, পায়ের পাতায় শুকনো কাদা মাটিতে পড়ে আছে। আরও দ্রুত গতিতে পা চালাতে থাকে নুটু। সময়টা ভাদ্রের শেষের দিক, কাজেই হঠাৎ আকাশ কালো করে মেঘ আসাটা অস্বাভাবিক কিছু নয়। করাত করাত শব্দ করে হঠাৎ নুটু শুনতে পায় মেঘের ঘর্ষণ, সাথে আরও জোরে পা চালাতে থাকে। এমনিতেই আজকে বিকেল জুড়ে শুধু দৌড়োদৌড়ি হয়েছে খেলায়, তার ওপর এত জোরে জোরে হাঁটায় বেশ কষ্ট হল ওর। নুটুদের বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, ওর পর থেকেই শুরু হয়ে যাচ্ছে চোলা বাগানের পথটা, সেই দিক দিয়ে ছোট্টু কাকুদের আমবাগান। কাজেই গ্রামের মাঠ থেকে তার বাড়ি বেশ খানিকটা দূর হওয়ায় একা একাই আসা যাওয়া করতে হয় বছর বারোর নুটুকে। আগে সাথে করে অবশ্য গিরিদাদা আসত ওর সাথে খেলা করতে, কিন্তু সে এবার কলকাতায় গিয়েছে পড়াশোনা করতে। সেখানে বড় স্কুলে পড়াশোনা করে এখন সে, কাজেই সে যে আর নুটুর সাথে আমবাগানে খেলতে আসবে না এই কথা নুটুও জানে। গায়ে এক ফোঁটা বৃষ্টির জল এসে পড়ায় চিন্তায় ছেদ পড়ল নুটুর। সে আকাশের দিকে ঘাড় উঁচু করে তাকিয়ে একবার দেখল পুরো আকাশটা রাক্ষসীর উস্কো ফুস্কো চুলের মতো কালো মেঘে ছেয়ে রয়েছে। মাঝে মাঝে সেই কালো মেঘের বুক জুড়ে সাদা রঙের বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠছে, আর তারই সামান্য মুহূর্ত পরেই গর্জন করে উঠছে সেই মেঘগুলো। সোজা পথে যেতে গেলে আরও অনেক সময় যাবে, তাই বাঁশবাগানের ভিতর দিয়ে পথটাকে বেছে নিল নুটু। তাহলে বৃষ্টির দোহায় দিয়ে মায়ের হাতের মার খাওয়াটা থেকেও ও বাঁচতে পারবে। জমির আল বরাবর সামান্য গিয়ে বাঁশবাগানের ভেতরের পথটা ধরেই সামনের দিকে এগিয়ে যেতে থাকলো নুটু। আর ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। এই বৃষ্টিতে একভাবে হাঁটলে হয়তো গা ভিজবে না, কিন্তু এখান থেকে তার বাড়ির যা দূরত্ব তাতে সে পুরো আগা পাশতলা ভিজবে, তাতে কোনো সন্দেহ নেই। এই সমস্ত বাঁশবাগানের পথ নুটুর হাতের তালুর মতো চেনা হলেও এই ভর সন্ধেবেলা এমন অন্ধকারের ভিতর একা একা যেতে শরীরটা কেমন যেন ভিতর থেকে কেঁপে উঠল নুটুর। অন্য সময় হলে তো সাথে কেউ থাকতো, না হলে দিনের বেলা ছিল, কাজে ভয় কখনো অনুভব করতে পারেনি সে। কিন্তু রাতের বেলা যেন এই জায়গাটা সম্পূর্ণ পাল্টে যায়। ফিসফিসিয়ে বৃষ্টি সময় বাড়ার সঙ্গে সঙ্গে জোরালো হচ্ছে। তীক্ষ্ণ ফলার মতো মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা এসে বিঁধছে নুটুর হাতে পায়ে চোখে মুখে। লম্বা লম্বা পা ফেলে ভেজা খানাখন্দের ভিতর দিয়েই এগিয়ে যেতে থাকে নুটু। অল্প অল্প জলের উপর তার পায়ের আওয়াজ ছপছপ করে একটা শব্দ সুর তুলেছে পড়ে থাকা জলের উপরে, আর নিস্তব্ধ সেই বাঁশবাগানের ভিতর সেই শব্দ আরও জোরালো হয়ে তার নিজেরই কানে বাজছে। ছুটতে ছুটতে প্রায় বাড়ির কাছাকাছি রাস্তাতেই এসে পড়েছে নুটু। এবার নাটা বামুনের বিলটা পেরোতে পারলেই ওদিকের বড় রাস্তায় উঠবে, আর বড় রাস্তায় উঠলেই মাদবদার দোকান। কিন্তু নাটা বামুনের বিলের নামটা মনে করতেই শির দ্বারা বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার। তাড়াতাড়ি বাড়ি ফেরার ছুটে ওর মাথা থেকে বেরিয়ে গেছে এই ভয়ঙ্কর বিলটার নাম। আর ছুটতে ছুটতে এই ভর সন্ধ্যেবেলা সেই বিলের কাছে এসে বলল, নুটুর পা যেন মাটির সাথে আটকে রয়েছে একটা চাপা ভয়তে। চারপাশে কোনো আলোর চিহ্ন নেই বললেই চলে। একরকম চোখ সওয়া অন্ধকারে লতা পাতার উপর দিয়েই পা চালাতে থাকল। মাঝে মাঝে পায়ে বাঁশের চুঁচালি আর শুকনো পাতা পড়ে একটা মচমচ শব্দ মিহিভাবে আসছে, তার সাথে মেঠো রাস্তায় বৃষ্টির সাথে সেই ছপছপ শব্দটা একটা সুর হয়ে এগিয়ে যাচ্ছে তার সাথেই।
আর বেশি পথ নেই, সামান্য ছুটে যেতে পারলেই তাদের গ্রামের বড় রাস্তা। কিন্তু নটুর মনে হচ্ছে ও যেন আর এগোতে পারছে না, ওর পা দুটো ক্রমে অবশ হয়ে আসছে। একটু থেমে জোরে জোরে বার দুয়েক শ্বাস নিয়ে এগোলো নটু। ডান পায়ে মালাই চাকির কাছটায় বেশ দপদপ করে শিরায় ব্যথা করছে। একই লয়ে পথ চলতে চলতে নটু হঠাৎ যেন থমকে দাঁড়ালো মাঝপথে। ও কান পেতে স্পষ্ট শুনতে পেয়েছে ওর পায়ের ছপছপ করে জল ভাঙার শব্দের সাথে তাল মিলিয়ে আরও একটা ছপছপ শব্দ ভেসে আসছে একই গতিতে। একটা দমকা ঠান্ডা বাতাস কাঁপুনি ধরিয়ে দিল নটুর সারা গায়ে। ততক্ষণে বৃষ্টির জলে একেবারে ভিজে চপচপে হয়ে গেছে ও। চোখে কিছুই ঠাহর হয় না চারপাশে। একটা ঘন কুয়াশার মোটা চাদর ঘিরে রয়েছে সামনে, তাতে অন্ধকার আরো বেশি জোরালো হয়ে উঠেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকের আলোতে সামনেটা দৃশ্যমান হচ্ছে, তাতেই পথ চলতে হচ্ছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কোনো রকম শব্দ না পাওয়ার পরে সবটুকু মনের ভুল ভেবে আবার দৌড় লাগায় নটু। কিন্তু বিপদ পিছু ছাড়েনি তার, আবার সেই ছপছপ শব্দ। ঠিক ওরই গা ঘেঁষে ওরই সাথে সমগতিতে ছুটছে যেন সে। তার পায়ের ছপছপ শব্দের সাথেই সে এগোচ্ছে একই পথের দিকে। নটুর একবার মনে হলো তাদের গ্রামের কেউ, হয়তো সেও তার মতো হতভাগ্য হয়ে ছুটছে এই বৃষ্টির মধ্যে বাড়ি যাবে বলে। বিড়বিড় করে বলে ওঠে নটু, ছোট্টু কাকা, সেও তো বড় বাজারের হাট থেকে মাল কিনে এই সময়তেই দোকানে যায়, সাথে একটা টর্চ থাকলে ভালো হতো। আর কে জানে যে আজই এমন আধার করে মেঘ করে আসবে আর বৃষ্টি নামবে। নটুর মনে হলো তার অন্ধকারে সেই সঙ্গীকে একবার ডাকতে, কিন্তু পরক্ষণেই আবার বুকটা কু ডেকে উঠল। যদি ভীষণ ভয়ানক কিছু সে দেখে ফেলে। নটুর মনে পড়ে গেল মৃদুল দিদা বলেছিল, ও নাটা বামুনের বিলটা মোটে ভালো নয় রে খোকা, কতজন যে ডুবে মরিছে ওর জয়নে, ও জয়নে অভিশপ্ত। নাটা বামুনের বউটা সাপ দিয়েছিল না, তারপরে তো মই এলো সব। এখনো ও বিলের পাশ দিয়ে সন্ধ্যার পর যাইয়ে জ্বর আসি গো, খবরদার বিকেলের পর ওধারের পথ বাড়াইবি না কেউ। যখন মনে সাহসের দরকার হয় তখন সাহস আসে না, উল্টে ভয় আসে। যত খারাপ খারাপ ভয়ের কথা মনে আসে সেই চরম ভয়ের মুহূর্তেই। কথাগুলো মনে করতেই শিরশির করে উঠল নটুর গা। বড্ড বড় ভুল করে ফেলেছে ও সন্ধ্যার পর এ পথে এসে। এখন ফিরে যাওয়ারও কোনো উপায় নেই। কোত্থেকে যেন একটা বোটকা আষ্টে গন্ধ নাকে এসে ধাক্কা মারছে অনেকক্ষণ ধরে, গা গুলিয়ে ওঠে গন্ধে। হয়তো বিলের ধারে কোনো মাছ মরে পড়ে রয়েছে, তারই বিশ্রী গন্ধ ছড়িয়ে গেছে এই জলো হাওয়াতে। এবার খুব ধীরে ধীরে পা বাড়ায় নটু, যেন কোনো শব্দ না হয়। এ স্থানে যে নটু ছাড়া আরও কেউ আছে সেটা ততক্ষণে ভালোই বুঝে গেছিল। তবে যে আছে সে মানুষ মোটেই নয় এ ব্যাপারে নিশ্চিত, কারণ সে থামলে সেই পায়ের ছপছপ শব্দটাও থেমে যাচ্ছে। আবার একবার বুকের ভিতরটা ধরাস করে উঠল তার। তাহলে কি নাটা বামুনের বিলে যারা থাকে তারাই জেগে উঠছে? নটুর হাঁটু দুটো থরথর করে কাঁপছে ভয়ে। আর সামান্য দূর গেলেই তার বাড়ি, কিন্তু আর এক পাও যে সে চলতে পারছে না। প্রচণ্ড ভয় পেয়ে এবার নটু চিৎকার করে উঠল, মা, বাবা, বাঁচাও, আমাকে বাঁচাও, মা, আমি এখানে, মা, আমাকে বাঁচাও, মা,
কিন্তু সেই ভয়ঙ্কর নিস্তব্ধতার ভিতরে কেবল তার কথাগুলোই অনুরণন হলো। আমি একদম দুষ্টুমি করব না মা, আমাকে যা বলবে আমি তাই শুনবো, আর দুষ্টুমি করব না, যাও কথা শুনবো তোমাদের, সব কথা শুনবো, আমি ভালো ছেলে হয়ে যাব। কিন্তু বৃষ্টির বেগ ক্রমে বেড়েই চলেছে, সাথে মেঘের ডাক, কাজেই তার ডাক বেশি দূর এগোলোই না। সামান্য দূর গিয়ে গাছের মোটা মোটা ডালে ধাক্কা খেয়ে আবার ফিরে এলো নাটা বামুনের বিলে। হঠাৎ সমস্ত বিলের ধার আর বাঁশবাগান কাঁপিয়ে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। একজন মহিলা যেন ভীষণ মজা পেয়েছে নুটুর এই অবস্থা দেখে। এই চিৎকার শুনে নুটুর আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা হলো না, ধপ করে জলকাদার উপরেই বসে পড়ল। আর বিদ্যুতের চমকের আলোয় তার হাত থেকে হাত পাঁচেক দূরে দেখতে পেল একটা লাল কাপড় পরা বউ হাসছে তার দিকে তাকিয়ে। তার মুখটা ঘুমটায় ঢাকা, তবে সেখান থেকে তার হাসিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রচণ্ড আনন্দ পেয়েছে যেন সে নুটুকে একা পেয়ে। সেই গা গুলিয়ে ওঠা বোটকা গন্ধটা এবার খুব স্পষ্ট। নুটু বুঝতে পারল এই বোটকা গন্ধের সাথে মিশে রয়েছে একটা আষ্টে গন্ধ। মাছের মুন্ডুটা তার হাতে এমন করে ধরা রয়েছে যে মাছটা ক্রমাগত লেজ নাড়তে নাড়তে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। আবার দ্বিতীয়বার বিদ্যুৎ চমকানোর আলোতেই নুটুর সবচেয়ে গা শিউড়ে ওঠে সেই রক্ত জল করা দৃশ্য দেখে। সেই মহিলাটির পায়ের দিকে তাকাতেই দুটো চোখ ঠিকরে বেরিয়ে আসে নুরুর। সেই লাল কাপড় পরিহিত মহিলার গোড়ালি দুটো সামনের দিকে ঘোরানো, তার পায়ের পাতা পিছনের দিকে। আর এসব দৃশ্য সহ্য করতে পারল না নুটু, জ্ঞান হারিয়ে পড়ে গেল সেইখানে, সেই নাটা বামুনের বিলের ধারে। আর ঝমঝমে বৃষ্টির জলে ভিজতে লাগলো তার সমস্ত শরীরটা। নমস্কার, আমি রাকিব। গল্প আর সুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের শোনাবো প্রীতকাটা সিরিজের হাড় হিম করা ভয়ানক একটি গল্প, লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে নাটা বামুনের বিল। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ইন্ট্রো বেশি লম্বা না করে শুরু করছি আজকের নিবেদন, নাটা বামুনের বিল। আচ্ছা দাদা, বলছি যে এখান থেকে শেষ বাসটা কখন যায়? নিজের ধুতির কোচায় মুখ মুছতে মুছতে সামনের টোঙে বসে থাকা চায়ের দোকানদারকে কথাগুলো জিজ্ঞেস করেন জগাই হালদার। দোকানদার মুখ না তুলেই গুরুগম্ভীর গলায় উত্তর দেয়, শেষ বাস বেরিয়ে গেছে 6:30, আবার কাল সকালে আসবে 6:30। ঠিক এমনই একটা উত্তর প্রত্যাশা করেছিলেন জগাইবাবু। সত্যি ভাদ্র মাসে যা বৃষ্টি শুরু হয়েছে কটা দিন ধরে, একেবারে যেন বন্যা হওয়ার জোগাড়। আর আজকে বৃষ্টির জন্য প্রায় টানা 2 ঘন্টা লেটে গাড়িটা থামলো বড় রাস্তায়। সেখান থেকে 5 মিনিট খাটার দূরত্বে এই বাস স্ট্যান্ড। বাসটা যখন নামিয়ে দিয়ে গেল তখন চারপাশের পরিবেশ পরিস্থিতি দেখে জগাইবাবুর মনে হয়েছিল এখানে বুঝি একটা জনমানুষী কিংবা দোকানপাতির চিহ্ন পাওয়া যাবে না। কিন্তু বাস স্ট্যান্ডে এসে একটা টিমটিমে চায়ের দোকান দেখতে পেয়ে একটা স্বস্তি এলো মনে। বৃষ্টিটা এখন একটু কমেছে, গাছের পাতায় লেগে থাকা জল টিপটিপ করে পড়ছে, তবে রাস্তাঘাট কাদা মাখা প্যাচ প্যাচে, যতদূর চোখ যায় গাঢ় অন্ধকার আর নির্জন। দাদা একটা দুধ চা দেবেন তো, আর সঙ্গে একটা লিড়ো বিস্কুট। দোকানি যেমনভাবেই পান সাজছিল ঠিক সেইভাবেই পান সাজতে সাজতে জবাব দিলেন, ওই সামনের বেঞ্চটার উপর বসেন, এই পান কটা একটু সেজে নিয়ে দিচ্ছি। জগাইবাবু সেই বাঁশের তৈরি বেঞ্চটায় বসতেই ফটফট করে শব্দ হল না, আজকে তার কপালটাই খারাপ। সকাল থেকে পরপর চলছে একটার পর একটা সমস্যা। আচ্ছা দাদা,
এখান থেকে কাঞ্চিপোতা গ্রামে যাওয়ার কি কিছু পাওয়া যাবে? আসলে রাতটা কোথায় কাটাবো, বড্ড দরকার ছিল ওখানে যাওয়ার। দোকানি এবার একটা কাঁচের গ্লাসে জগাইবাবুর দিকে ধোঁয়া ওঠা চা এগিয়ে দিলেন। তারপর বললেন, তাও তো ওই দূরের পথে যাবে যখন, তখন একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে পারতেন। সে যাই হোক, রাত প্রায় 8টার ঘর ছুঁই ছুঁই। এখন মানিক তার রিক্সাটা নিয়ে ও পথ দিয়েই বাড়ি যাবে, আপনি ওর সাথে অর্ধেক রাস্তা অবধি যেতে পারে, কিন্তু তারপরে আপনাকে একটু হেঁটে পৌঁছতে হবে ও গ্রামে। কিন্তু গ্রামের পথে এত রাতে একা একা, বিশ্রী আষ্টে গন্ধ আসছে কোথা থেকে। মাঝপথে কথাটা থামিয়ে মুখটা বিকৃত করে কথাগুলো বললেন সেই চায়ের দোকানদার। লম্ফের আলোয় তার মুখে স্পষ্ট একটা বিরক্তির ছাপ। জগাইবাবু একটু অপ্রস্তুতে পড়লেন কথাটা শুনে। আসলে তার ব্যাগে কেজি দুয়েকের কাতলা মাছ সেই দুপুরবেলা হাট থেকে কিনেছিলেন। যদিও আবহাওয়া ঠান্ডা, বৃষ্টি পড়ছে, তাই বিশেষ কিছু হয়নি মাছটার, কিন্তু সময় যত বাড়ছে গন্ধটাও তত চারপাশে ছড়াচ্ছে। তবে সেই দোকানদারের কথায় উত্তর দিলেন না তিনি। চায়ের গ্লাসটা কেমন যেন অপরিষ্কার, দেখলে চা খাওয়ার প্রতি ভক্তি উঠে যায়। কিন্তু তবুও অনেকক্ষণ পেটে কিছু পড়েনি, তার উপর এমন ঝিরঝির বৃষ্টির মধ্যে গরম চা না খেলে আর চলতে পারবেন না তিনি। দোকানদারটাও কেমন যেন বিদঘুটে স্বভাবের, সাদা গেঞ্জি লুঙি আর মুখটাও কেমন বাংলার পাঁচের মতো, যেন পুরো পৃথিবীর চিন্তা তার মাথায়। মুখে কাঁচা পাকা দাড়ি, বয়স 50-এর কম বেশি বলেই মনে হচ্ছে। জগাইবাবু কোনো মতে এক ঢোক চা খেয়ে দোকানদারকে প্রশ্ন করেন, বলছি যে দাদা, আপনার ওই মানিককে একটু বলবেন আমার যাতে অর্ধেক রাস্তা অবধি পৌঁছে দেয়। দোকানদার তার চায়ের দোকানের ঝোপ বন্ধ করতে করতে বলেন, বেশ তো চলুন না, আমি ওই ঝড় বাদলা রাতে আর বেশিক্ষণ দোকানে বসব না, লোকজন কেউ তেমন একটা আসবে না, ওই ভেবে সামনেই আমার বাড়ি। মানিক ওই জামরুল গাছের নিচেই রিক্সা রেখে গাঁজা টানে, ওই আপনাকে পৌঁছে দেবে। তেমন সেই যাবেন কেন অত দূরে? আসলে সদ্যই মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ের শ্বশুরমশাইয়ের শরীরটা মোটেও ভালো নয়, তাই একবার দেখতে যাচ্ছি। কখন কী যে হয় বলা তো যায় না, বয়স্ক মানুষ। বেরিয়েছিলাম সেই সকাল সকাল, কিন্তু বৃষ্টির জন্য ট্রেনের লাইন আটকে গেল, একেবারে ট্রেন থামলো তো থামলোই, না হলে তো বিকেলের আগে আগেই পৌঁছে যাওয়ার কথা ছিল। চা শেষ করে একটা মিঠা পান মুখে দিয়ে জগাইবাবু দাঁড়ালেন। চাটা নেহাত মন্দ নয়, দাম মিটিয়ে উঠতে যাবে, অমনি হাত ফসকে মাছটা গেল বেরিয়ে পুরো চায়ের দোকানদারের সামনে। লোকটি যেন বিশেষ কিছু দেখে ফেলেছেন, এমন একটা মুখের ভঙ্গি করে বললেন, আরে মশাই করেছেন কি, আপনি এখন এমন নির্জন রাতের বেলা এই বৃষ্টি বাদলের দিনে মাছ নিয়ে চললেন, তা আপনার চারপাশে তো ভূতেরা গুড়গুড় করবেই মশাই। এবার হ্যাগেতেই বৃষ্টিতে চারপাশে বেশ জল জমে রয়েছে, তারপরেই কাঞ্চিপোতা গ্রামে এমনিতেই পুকুর ডোবা বেশি, আপনি কি সৌরে লোকটাকে? জগাইবাবু এবার যেন একটু বিরক্তই হলেন, কথা নেই বার্তা নেই, কোথাকার এক চায়ের দোকানদার এমন করে ভয় দেখাতে শুরু করেছে? একটু গম্ভীর কণ্ঠেই জবাব দিলেন জগাইবাবু, হ্যাঁ আসলে আমার বাড়ি একটু মফস্বল এলাকার ভিতরে, আর মাছের গন্ধে ভূতেরা আমার দিকে তাকিয়ে থাকবে কেন? খুব সাবধানে যাবেন, গ্রাম আর শহরের মধ্যে ফারাক আছে, কেউ ডাকলেও পেছন ফিরবেন না যেন। জগাইবাবু কোনো কথা বললেন না, একই মাথা ঠিক নেই, জামাই বাড়ি যেতে হবে, কখন পৌঁছবে সে নিয়ে চিন্তা হচ্ছে, তার উপর কোত্থেকে কে এসে ভয় পাওয়াছে। জগাইবাবু বয়সভর রেলে সরকারি অফিসে চাকরি করেছেন, কাজেই গ্রামে গঞ্জের লোকেদের একটু এসব স্বভাব আছে তা তিনি ভালোই জানেন, তার উপর এমন দুর্যোগের রাতে আরও বেশি করে ভয় দেখানো যাবে। একটু দূর যেতেই আরও কয়েকবার গড়গড় শব্দ করে মেঘ গর্জন করে উঠল। জগাইবাবু দেখলেন সামনে গাছের নিচে রিক্সার ওপর বসে বিড়ি টানছে একটা ঢ্যাঙা নোংরা মতো লোক। তার চেহারা দেখে জগাইবাবুর মনে হলো এই হলো আস্ত ভূত এই গ্রামের। চায়ের দোকানদার এবং সেই লোকটার কথাবার্তা শুনে জগাইবাবু বুঝলেন এই হলো সেই মানিক যে তাকে পৌঁছে দেবে গ্রামের পথে। দাম কষাকষি করে হিসেব করা হলো নগদ 50 টাকা, কিন্তু গ্রামের মুখটায় নামিয়ে দিয়েই সে চলে যাবে তার বাড়ি, আর বাকি রাস্তাটা
জগাইবাবুকে হেঁটে হেঁটেই যেতে হবে, সাথে টর্চ আছে আর বৃষ্টিটাও কম। কাজেই সুযোগ জগাইবাবু হাতছাড়া করলেন না। গ্রামের ভিতরে সামান্য যেতেই তার মেয়ের শ্বশুর বাড়ি, কাজেই একদিক মাথা হেলানো রিকশার ওপর বসতেই মানিক প্যাডেলে চাপ দিল। পাশ থেকে দোকানদার বলে দিলেন, হ্যাঁ মানিক, সাবধানে নিয়ে যাস, ঠিক রাস্তাটা বলে দিস কিন্তু। পুরো অন্ধকার রাস্তা, এমনিতে পূর্ণিমার কাছাকাছি সময় হলেও আকাশ মেঘে ঢাকার জন্য কোনো রকম আলো নেই পথে। মাঝে মাঝে জগাইবাবু টর্চ মারছেন আর দেখছেন সামনে কাদা ওঠা পথ। হঠাৎ খানিকটা পথ এগোতেই মানিক বলল, কেমন একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়েছে, কাছে মাছ আছে নাকি বাবু? জগাইবাবু আর সহ্য করতে পারছেন না, সত্যি এবার মাছটা বিশ্রীভাবে গন্ধ ছড়াচ্ছে, বড্ড বড় ভুল হয়েছে। জগাইবাবু পরিস্থিতি খানিকটা সামলে নিয়ে বললেন, হ্যাঁ আসলে জামাই বাড়ি যাচ্ছি তো, খালি হাতে তো আর যাওয়া যায় না। তা বাবু, এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে কি কইরা যাইবেন? রেতের বেলায় আজকাল কেউ বের হইতেছে না ঘর থাইকা, কিসের জানো ভয়ে গোটা গ্রামটা জড়ো সড়ো। এই গ্রামে কটা দিন আগেই তো পরিমলের ছোট ছেলেটা নুটু না কি নাম জানো মরে গেল, ও নাটা বামুনে ঝিলের দ্বারে পর দিন ওর ফুলে ঢোল হওয়া শরীরটা পাওয়া গেল, শরীরটা থেকে সব রক্ত, প্রত্যেকে জানো কে সইসা খাইছে। এই কয়টা দিন পরপর বর্ষাতে ও ধারে অনেকেই নাকি তেনাদের দেখা পাইতেছেন, এমনিতেই ওই বিল নিয়ে কথা চলতো নানা ধরনের, এবছর আবার চাকিয়ে বৃষ্টিতে আর বর্ষাতে আরো বিপদ বাড়ছে গ্রামের উপর। হ্যাঁ তেনারা, ও আচ্ছা ভূতেরা। জগাইবাবুর কথাটা শুনে মানিক মুখ দিয়ে এমন একটা আওয়াজ করল যেন একটা বিশাল কিছু ভুল বাক্য কিংবা অশ্রুতিকর কথা তিনি বলে ফেলেছেন। বাবু এ বাবু, তেনাদের নাম রাতের বেলা করতে নেই গা, আর নিজের বিপদ ডাকবেন নি। জগাইবাবুর মাথাটা এবার সত্যি ভীষণ গরম হয়ে গেল। একেতেই নেশাকর মানিক, তার উপর সেই চায়ের দোকানদার, আর এখন শুরু হয়েছে এই মানিক পর পর ভূতের ভয় দেখানো। কিন্তু এই বিরক্তির পরও কিছু বিরক্তি বাকি ছিল, সেটাই এবার পূরণ হলো। মাঝরাস্তা অবধি ধিকোতে ধিকোতে যাওয়ার পর শুরু হলো বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, তবুও মারাত্মক ঠান্ডা। কালো আকাশের বুক চিরে মাঝে মাঝে বেরিয়ে উঠছে সাদা বিদ্যুতের রেখা। বাবু, মাথার উপর রিক্সার উপরে ছাতাখানা টেনে দি, ছাট লাগবে নি। সত্যি, তাও রক্ষে মাথাটা অন্তত ঢাকা যাবে, না হলে আবার বাড়ি ফিরে রুকু ডাক্তারের ওষুধ খেতে হবে। ও মানিক, আর কতটা রাস্তা গো? হ্যাঁ এই তো বাবু, সামনের বটতলা থেকে নেমে যাবেন, আমিও ওই ধার দিয়া ঘরে চলে যাব। কিন্তু বাবু, ও বাঁশ বাগানের রাস্তা ধরে যাইবেন না যেন। কোন রাস্তাটা কাছে হবে? কাছে তো ওই বাঁশ বাগানের রাস্তাটা হইব, কিন্তু বাবু সোজা রাস্তা দিয়া যান, ওইদিকে তো পড়বে নাটা বামুনের বিটা, ও ভারী খারাপ জায়গা। নাটা বামুনের বউটা নাকি ওইখানেই মরেছিল। একটা ব্রেক কষে রিক্সা দাঁড়াতেই সেখান থেকে নেমে মানিকের ভাড়া মিটিয়ে দিলেন তিনি। ধুধু অন্ধকার, তার মধ্যে তিনটে ব্যাগ, হাতে টর্চ আর এক হাতে ছাতা। যতই মানিক বলুক সোজা রাস্তা দিয়ে যেতে, জগাইবাবু জানেন ওই রাস্তায় বড্ড বেশি দেরি হয়, তার চেয়ে ওই বাঁশ বাগানের পথটা দিয়ে যাওয়াই ভালো। মাথায় ছাতা, হাতে টর্চ রয়েছে, পায়ে তো মোটা জুতো আছেই, কাজেই ভয় নেই। তবে রাস্তাটা বড় জঙ্গুলে ঝোপঝাড়ে ভরা স্যাঁতস্যাঁতে, আর সময় নষ্ট করা যাবে না ভেবে সেই নাটা বামুনের বিলের পথেই পা বাড়ালেন তিনি। হাতে তিনটে ব্যাগ নিয়ে এই কাদা জলের মধ্যে হাঁটা বেশ দুষ্কর, কয়েক পা মাত্র পৌঁছেছেন, হঠাৎ তার দিকে পিছন ঘুরে একটা কালো ছায়া ছায়া কিছু একটা দেখতে পেলেন তিনি। মাঝে মাঝেই বিদ্যুতের আলোয় চারদিকটা সাদা হয়ে উঠছে, কাজেই কয়েক পা ফেলার পর টর্চ জ্বালানোর প্রয়োজন হচ্ছে। ছায়া ছায়া সেই অবয়বের দিকে এগিয়ে গেলেন তিনি, তার পায়ে জল লেগে ছপছপ শব্দ, আর গাছের ঘন পাতার উপর বৃষ্টির একটা মৃদু একটানা শব্দ ছাড়া গোটা কাঞ্চিতলা নিঝুম নিস্তব্ধ। মনে হচ্ছে সমস্ত গ্রাম যেন কোনো অজানা শক্তি বলে ঘুমিয়ে পড়েছে, কেবল জেগে রয়েছে জগাইবাবু আর
তার সামনের ওই আবছা ছায়া মূর্তি। ছায়ামূর্তির একদম সামনে গিয়ে উবু হয়ে টর্চটা জ্বালাতেই জগাইবাবু বুঝতে পারেন একটা বাচ্চা ছেলে তার দিকে পিছন ফিরে উবু হয়ে বসে ঝোপের আড়ালে কি যেন একটা করছে। কেবল একটা খসখস শব্দ কানে আসছে সেই জীবন্ত অন্ধকারের ভিতর থেকে। এ কে ওখানে? জগাইবাবুর কথাটা বলা শেষ হতেই সেই খসখস শব্দটাও থেমে গেল হঠাৎ করেই। সেই ছায়ামূর্তিটি উঠে দাঁড়ালো এবার। জগাইবাবুর টর্চে আলোটাও ক্রমশ ফিকে হয়ে আসছে, তাই আলোটা নিভিয়ে দিলেন তিনি। আবছা চোখ সহ অন্ধকারে জগাইবাবু বুঝতে পারলেন ছেলেটির বয়স বড় জোর 12-13 মধ্যেই। ছেলেটির মুখ দেখা যায় না, তবে রোগাটে ধরনের। এই যে খোকা, বলছি আমি আমি কাঞ্চিপুরায় যাবো বুঝলে, এই ঝড় বাদলের ভিতর রাস্তা চিনতে পারছি না, একটু বলবে? আর তোমার বাড়ি কোথায়? শোনো, চলো আমার সাথে একসাথে চলো, তোমায় আমি বাড়ি ছেড়ে দিয়ে আসি। এত রাতে একা একা থাকাটা ঠিক নয়, এমন ঝড় বৃষ্টির মধ্যে তুমি একা। না না, তুমি তুমি বা আমার সাথেই চলো। ছেলেটি এবার জগাইবাবুর হাত থেকে দুটো ব্যাগ নিজের হাতে ধরে সামনের জল ভরা পথে ছপ ছপ শব্দ করে এগিয়ে চলল সামনের দিকে। জগাইবাবু বেশ খুশি হলেন, আজকালকার দিনে এমন ছেলে দেখা যায় না। নিজের হাতে তার মতো বুড়ো লোকের কাছ থেকে ব্যাগ নিয়ে তাকে সাহায্য করা, ছেলেটির বাবা মায়ের ভালো শিক্ষা আছে বলতে হয়। বেশ অনেকটা পথ এইভাবেই এগোলেন জগাইবাবু আর ওই ছেলেটি। ছেলেটি কেমন যেন নিষ্প্রাণ, নিস্তেজ। কেবল অন্ধকারের ভিতর আকাশে দুই মেরু বরাবর গর্জে ওঠা বিদ্যুতের সাদা আলোতে তার আবছা অবয়ব থেকে থেকে স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকবার বাড়ি নিয়ে কথা জিজ্ঞেস করেছিলেন ছেলেটিকে, কিন্তু ছেলেটি কেবল তার ডান হাতটা তুলে জঙ্গলের দিকে ইশারা করে যাচ্ছে। সম্ভবত ছেলেটি বোবা, কথা বলতে পারে না, তাই আর বেশি ঘাঁটাননি তিনি ছেলেটাকে। ওর পিছন পিছন পথ হাঁটছিলেন। জগাইবাবুর হাতে কেবল মিষ্টি আর কাপড়ের ব্যাগ, মাছের ব্যাগটা ওই ছেলেটার হাতে। জগাইবাবু একবার মনে মনে ভাবলেন ছেলেটির গন্ধ লাগছে না তো মাছের আসতে, কিন্তু তার সেই ব্যাগটা ধরা দেখে তো মনে হচ্ছে না তার গন্ধ লাগছে। ছেলেটি ব্যাগটাকে বেশ যত্ন করে দুহাতের মুঠোর ভিতর শক্ত করে ধরে রেখেছে, যেন বহু মূল্যবান কিছু জিনিস সে নিয়ে যাচ্ছে। আচমকা বৃষ্টির বেগ বাড়ল, সাথে উঠল ঝোড়ো হাওয়া। ভাদ্র মাসের গরমেও সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠল একবার। বলছি এই যে খোকা, শোনো, এই গাছটার নিচে একটু দাঁড়াও বুঝলে, বৃষ্টি জোরে পড়ছে, ভিজে যাবে তো। তোমার কাছে তো আমার ছাতাটাও নেই, শোনো আমার ছাতার তলায় না হয় এসো একটু। ছেলেটি ঘাড় নাড়ল দুই দিকে, অর্থাৎ সে থামবে না, তাই তিনিও আর গাছের তলায় দাঁড়ালেন না, পথ চলতে লাগলেন। চারপাশটা খেয়াল করতে দেখলেন বাঁশের ঝোপ পেরিয়ে একটা ছোট ডোবার মতো জায়গা, চারপাশটা একটু ফাঁকা জায়গাটার, সাথে পচা আষ্টে বোটকা একটা গন্ধ। গা গুলিয়ে ওঠে জগাইবাবু। ছেলেটির কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, সেই অন্ধকারের ভিতরেও কোনো রকম আলো ছাড়া নির্ভুলভাবে পথ চলছে। এতক্ষণ কেবল সেই ছেলেটি আর তার পায়ের জল ভাঙার শব্দ, শুকনো পাতার উপর মরমর করে হেঁটে চলার শব্দ কানে আসছিল, কিন্তু এবার এক মুহূর্তের জন্য একটু হলেও ভয় পেলেন জগাইবাবু। কারণ তার পিছন থেকে ভেসে আসছে বেশ কতগুলো মানুষের জলের উপর দিয়ে হেঁটে চলার শব্দ। হাতের টর্চটাকেও বুঝি এই সময়তেই বিগড়াতে হলো। টর্চটার পিছন দিকে আরও দুইবার ধাক্কা মারলেন তিনি, তাতে হালকা ফিকে হলদে আলো জ্বলল তিন ব্যাটারির টর্চটায়। তাতে যা দেখতে পেলেন তার পিছনে, তাতে তার সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। জগাইবাবু দেখলেন তার পিছনে এগিয়ে আসছে বেশ কতগুলো কালো কালো ছায়ামূর্তি, তাদের কারোর মুখ দেখা যায় না, কেবল একসাথে এক লয়ে হেঁটে চলার শব্দ পাওয়া যায়। অজান্তেই অস্ফুটে জগাইবাবুর মুখ থেকে বেরিয়ে গেল একটা শব্দ। কে 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 পিছনে কে? তার গলায় ভয়ের ছাপ স্পষ্ট। এককালে রেডের সরকারি চাকরি ছিল, কাজেই হারিয়ে যাওয়া সাহসটাকে আবার পুনর্জাগরণ করে তিনি চিৎকার করে বলেন, এই কে রে পিছনে? চোর ডাকাতের দল,
আমায় একা পেয়ে ভয় দেখে মারবি ভাবছিস? হ্যাঁ শোন শোন, আমি খাঁটি দুধ ঘি খাওয়া শরীর আমার। হ্যাঁ এখনো সকালে দু ঘন্টা ধরে নিয়মিত শরীরচর্চা করি আমি। এই খোকা, কে রে পিছনে ওরা? হ্যাঁ এদিকে ভয় পেয়ে লুকিয়ে থাকিস নে। কিন্তু কোথায় সেই খোকা? ডাকার পরেও এলো না দেখে এবার জগাইবাবু টর্চটাকে আবার দুটো চর থাপ্পড় দিয়ে আলো জ্বালালেন। আর যা দেখলেন তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। নিজের এতদিনের সমস্ত বিশ্বাস, সমস্ত চিন্তা সব কিছু এক নিমেষে মিথ্যা প্রমাণিত হল। আর নিজের দুটো পায়ে স্থির থাকতে পারলেন না তিনি। আচ্ছা আলোয় জগাইবাবু দেখলেন ছেলেটির মুখের ভিতরে তার আনা সেই কাঁচা কাতলা মাছটা। সেটাকে মুখে ধরে চার হাত পায়ে একটা অদ্ভুত রকম করে বসে রয়েছে সে। মুখের একদিক দিয়ে লালা ঝরছে, তার সাথে মাছের গলার কাছে কাঁপতে থাকা রক্ত, আর তার চোখ দুটো অন্ধকারের ভিতর জ্বলন্ত লাল ভাটার মতো চলছে। এবং সেই নাটা বামুনের বিলের ভিতর শুরু হয়েছে একটা তোলপার। জলের ভিতর থেকে উঠে আসছে রাশি রাশি কালো ছায়া মূর্তি। তাদের শরীর শ্যাওলার মতো, গায়ে হালকা আঁশ। জগাইবাবু বুঝতে পারলেন তিনি কাদের পাল্লায় পড়েছেন। এরা কেউ এই জগতের মানুষ নয়, এরা সকলে অশরীরী। এমনকি তাকে এতক্ষণ ধরে যে ছেলেটা পথ দেখিয়ে নিয়ে আসছিল সেও তাই। সত্যি কি কোনো সাধারণ ছেলের পক্ষে এত রাতে এই বৃষ্টির ভিতর অন্ধকারেও পথ চলা সম্ভব? তার তো অনেক আগেই এটা বোঝা উচিত ছিল, অথচ এত পর্যবেক্ষণ সম্পন্ন মানুষ হয়েও তিনি এত বড় ভুল করে ফেললেন। জগাইবাবুর পর পর মনে পড়ল সবার বলা কথাগুলো। এটা গ্রাম, এটা শহর নয়। শহরের উজ্জ্বল আলো এখানে নেই, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে লুকিয়ে থাকে প্রাণঘাতকের দল, যাদের অতৃপ্ত আত্মারা অনেক ইচ্ছে পূর্ণ না করেই চলে গেছে, কিন্তু পৃথিবীর মায়া কাটাতে পারেনি। তাদের লোলুপ দৃষ্টি, তাদের সীমাহীন খিদে মেটানোর জন্য তারা উৎপেতে বসে থাকে জীবন্ত মানুষের অপেক্ষায়। চায়ের দোকানদার মানিক ঠিকই বলেছিল, কেবল তিনি তার করা এতদিনের চিরাচরিত বিশ্বাসকে ভাঙতে চাননি। হঠাৎ একটা মহিলা কণ্ঠের খিলখিলিয়ে হাসির শব্দ ভেসে আসে কোথা থেকে, আর তখনই জগাইবাবু আকাশ জুড়ে খেলে চলা বিদ্যুতের আলোয় দেখতে পান একটা লাল কাপড় পরিহিত মহিলা, সারা হাতে গয়না, ময়লা শাখা, আঙুলে ময়লা, ইঞ্চি তিনেকের নখ দিয়ে তার নিয়ে আসা সেই কাতলা মাছের পেটটা চিড়ে চিড়ে রক্ত বের করছে আর হাসছে, যেন জগাইবাবুর এতদিনের ভেঙে যাওয়া বিশ্বাসের জন্যই এই হাসি। নাকি মৃত্যুর আগে শিকারি তার শিকারকে দেখে যেমন হাসে সেই হাসি। পিছন থেকে আসা সেই মৃত্যুদূতেরা ততক্ষণে অনেকটা কাছে চলে এসেছে জগাইবাবু। তার এক মুহূর্তে সময় নষ্ট করা মানে নিজের বিপদ ডাকা। হাতে মিষ্টির ব্যাগটা সামনের দিকে ছুঁড়ে দিয়ে চোখ বুঝে ছুটলেন তিনি সামনের পথে। পাশে পড়ে থাকা লতা গুল্ম পায়ে লেগে পা কেটে চলে যাচ্ছে, তবুও তিনি ছোটা থামালেন না। হাতে বুদ্ধি করে টর্চ টানিয়েছেন, সেটাই পিছনে মারতে দেখেন সেখানে ওই বড় মাছটা খাওয়া নিয়ে সেই বিকৃত মুখমণ্ডলের অশরীরীদের মধ্যে কাড়াকাড়ি চলছে। আর বেশ কয়েকজন ঠিক জগাইবাবুর যাত্রাপথের দিকে এগিয়ে আসছে। আবার সামনের দিকে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে যাবেন, অমনি একটা খোলা স্যাঁতস্যাঁতে কিছুতে ধাক্কা লাগে তার। আর সাদা বাজ পড়ার আলোতে দেখেন তাকে এই নাটা বামুনের বিলের পাশে নিয়ে আসা সেই ছোট্ট বাচ্চা ছেলেটা তার দিকে মুখ করে তাকিয়ে রয়েছে। তার চোখ দুটো হিংস্র লোলুপ হায়নার মতো জ্বলছে, তার শরীরটা ফুলে গেছে পচে গিয়ে, গায়ের রক্ত চামড়া খসে পড়ছে, পরনে হাঁটু অবধি একটা হাফ প্যান্ট আর গায়ে জামা, সেখানে লেগে রয়েছে শ্যাওলা মাছের আঁশ আর কালচে শুকনো রক্ত। একটা দম বন্ধ করা গন্ধে বমি হওয়ার যোগান হয় তা, তবুও বাঁচার শেষ চেষ্টাটুকু করতে ছাড়েন না। ওই শরীরে এত দূর দৌড়ানো সম্ভব নয়, তবুও থামেন না, তার জীব বেরিয়ে আসে বাইরে। কতক্ষণ যে এইভাবে ছুটলেন তিনি তার ইয়ত্তা নেই। হঠাৎ চোখের সামনে আলো দেখতে পান, তার মানে গ্রামে পৌঁছে গেছেন। দূরের বিন্দু বিন্দু আলোগুলো বাড়ির সামনে জেলে রাখা মশালকে নির্দেশ করছে। একটা আশার আলো দেখতে পান তিনি। হৃৎস্পন্দন এমনভাবে শুরু হয়েছে তার
মনে হচ্ছে এই বুঝি সেটা খুলে বেরিয়ে আসবে গলা দিয়ে। আর ঠিক তখনই নিজের পিঠের উপর একটা তীব্র যন্ত্রণা টের পান তিনি। চোখ সহ আলোয় দেখেন সেই লাল কাপড় দিয়ে ঘুমটা টানা অশরীরীটি তার ময়লা রক্তমাখা নখ বসিয়ে দিয়েছে তার পিঠের ওপর। সেখান থেকে ফিনকি দিয়ে বের হচ্ছে রক্ত। প্রচণ্ড জোরে একটা আর্তনাদ করে ওঠেন তিনি। মনে হয় এই বুঝি মাথাটা টলে যাবে, আর তখনই এসে আক্রমণ করবে ওই পিশাচগুলো। গায়ত্রী মন্ত্র জপ করতে করতে ছুটতে থাকেন সামনে, আর গ্রামের বড় রাস্তার মোড়ে এসে একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়ে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যান তিনি। শেষ হলো আমাদের আজকের নিবেদন, লেখিকা সুদেশনা ঘোষের কলমে নাটা বামুনের বিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা পরবর্তীতে কেমন ধরনের গল্প শুনতে চান সেটিও আমাদেরকে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। শুনতে থাকুন গল্প আসুর।